আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমার রেসিপিটি হচ্ছে কাঠি গজা বা মুরুলি গজা, একটুকে আমরা সাধারণভাবে গজাও বলে থাকি। তো এই গজা বানাতে খুবই সহজ আর খেতে তো দুর্দান্ত, আর খুব অল্প উপকরণ দিয়ে এটা তৈরি হয়। এত সহজ মানে যে কেউ ভাবে একটু ভিডিওটা ভালো করে দেখলে পারি আপনি বানাতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। এই ধরনের গজা বানানোর জন্য আমি নিয়েছি 500 ময়দা আর নিয়েছি 1/3 কাপ রিফাইন্ড তেল। রিফাইন্ড তেলের জায়গাতে আপনি ঘিও নিতে পারেন। 1/3 মানে কি, এখানে আমি 100 গ্রাম কাছাকাছি তেলটা নিয়েছি, আর নিয়েছি স্বাদ মতো নুন আর নিয়েছি কালো জিরে। আপনি চাইলে পরে একটু গরম মশলার বা এলাচের দানাটা বের করেও দিতে পারেন, এর ভিতরে কিছু মরিও অ্যাড করা যেতে পারে। এটাতে কী হবে, বেশি ফ্লেভারটা বাড়বে আর খেতে খুব ভালো টেস্ট হবে। তো সমস্ত উপকরণগুলোকে এর মধ্যে মিশিয়ে দিয়ে তেলটাকে আমি খুব ভালো করে ময়দার সঙ্গে মাখাবো। মানে ময়দাটা দেখতেই পাচ্ছেন কেমনভাবে একটা গোটা গোটা হয়ে যাচ্ছে, ঠিক এইভাবে আমাকে তেলটাকে ময়দার সঙ্গে মাখাতে হবে। একদম হাতের মুঠোয় যখন তুলে চেপে ধরবো তখন এটা পুরো মুঠ বেঁধে একটা লাড্ডু তৈরি হয়ে যাবে। তো ব্যাস, আমার ময়দা মাখানো শেষ। এবার আমি এটার মধ্যে জল দিয়ে খুব ভালো করে এটাকে মাখবো। আমি একদম নরম করে ফেলবো না, কিন্তু একটু শক্ত ময়দাটাকে, তো একদম খুব ভালো করে আমি এই ময়দাটাকে মেখে নেব। ঠিক যেমন আমরা যে নিমকি তৈরি করার সময় যেমন আটাটা তৈরি করি, ময়দাটাকে তৈরি করি, ঠিক সেইভাবেই এটা তৈরি হবে। তো এভাবে আমি খুব ভালো করে মথে নেব। সমস্ত গামলা থেকে আটাটাকে খুব ভালো করে গুছিয়ে আমি মেখে নিচ্ছি আর খুব ভালো করে মথে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই ঘাটটা কিন্তু স্মুথ হয়নি, আর বেশ শক্ত এটা। এবার আমি এটাকে ভালো করে মুথে ঢেকে রাখবো অন্তত 15 থেকে 20 মিনিটের জন্য। তো প্রায় 20 মিনিট পর আমি আটাটাকে এ অবস্থায় খুলে দেখলাম, আর এটাকে আবার আমি খুব ভালো করে একটু মুথে নেব। খুব সুন্দরভাবে আটাটাকে আমি মুথে নিয়েছি। এবার আমি এটা থেকে লেচি কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন এটা মথে নেওয়াতে কি সুন্দর, একদম স্মুথ হয়ে গেছে আটাটা, একদম সেট হয়ে গেছে। আর এবার আমি এটা লেচি কেটে নিয়ে গজা তৈরি করে নেব। তো এই আটার যে ময়দার যে বলটা তৈরি হলো, এটার মধ্যে কোনো আটা মাখানোর দরকার নেই, তেল মাখানোর দরকার নাই, যেহেতু এর মধ্যে তেল দেওয়া আছে বেশ ভালো পরিমাণে, সেজন্য একে অপরের গায়ে ওরা লেগে যাবে না। তো এর থিকনেসটা এই ধরনের দেখতে পেলেন, বেশ মোটা করে আমি কেটেছি। আর একটু তার সাইজ, প্রপার একটা সাইজে আনার জন্য আমি করলাম কি, চারিদিকটা কেটে দিচ্ছি। এটাতে কি হবে, প্রায় সব একই সমানের হবে, গজাগুলো প্রায় সব একই সমানের হবে। তো এভাবে সরু সরু করে এবার আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। তো এই তো প্রায় সব গজাগুলো একই মাপের হবে এভাবে করলে পরে। তো সমস্ত আমার এভাবে আমি প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কেটে রেখে দিয়েছি আর এভাবে ভাজতে লেগেছি। ভাজার সময়তে আমাকে তেলটা কিন্তু মিডিয়াম ফ্লেমে গরম করতে হবে, মানে খুব চর্তি আঁচে ভাজা যাবে না। এটা চর্তি আঁচে বা খুব গরম তেলে ভাজলে কি হবে, গজাগুলো ওপর থেকে লাল হয়ে যাবে আর ভিতর থেকে নরম হয়ে থাকবে। তো সেই জন্য গজা যেহেতু একটু মোটা হয়, সেই জন্য গজাটাকে একটু মিডিয়াম ফ্লেমে দিতে হবে আর সময় নিয়ে ভাজতে হবে আস্তে আস্তে। এখানে আমি তেলের পরিমাণটা কম নিয়েছি, বা আপনার প্রয়োজন হিসাবে আপনি এর থেকেও তেল বেশি নিতে পারেন, নেওয়া যেতে পারে, কিন্তু আমি বেশি তেল ব্যবহার করছি না এটাতে। ঠিকঠাকভাবে এই তেল দিয়ে আমার এটা ভাজা হয়ে যাবে। তো এখানে এভাবে 2 কাপ তেলে আমি গজাগুলোকে ভেজে নিচ্ছি। ঠিক গজাগুলোকে এইভাবেই আমি উল্টিয়ে পাল্টিয়ে বারবারে নাড়া দিয়ে ভেজে নেব। যখন আমি গজাগুলো দিচ্ছিলাম এক মুঠো করে দিয়ে দিয়েছি, এটাতে ভয় পাওয়ার কিছু নেই। প্রত্যেকটা গজায় কিন্তু একে অপরের গায়ে লেগে থাকবে না, সমস্ত একটা একটা হয়ে ছেড়ে বেরিয়ে যাবে, আর একদম ঝরঝরে হয়ে প্রত্যেকটা একটা একটা হয়ে গজা ভাজা হবে। তো গজাগুলো ভাজার সময় একটু ধৈর্য ধরেই ভাজতে হয়, কেন কি একটু মোটা থাকে তো, ওর ভিতরটা পর্যন্ত যেন সেদ্ধ হয় বা ভাজা হয়, সেই হিসাবে আমাকে মিডিয়াম ফ্লেমেই এটাকে ভাজতে হবে। বেশি টেম্পারেচার বা বেশি আঁচ দিয়ে ভাজা যাবে না, নাহলে ওপরটা তখন লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা হয়ে থেকে যাবে। তো এভাবেই আমি সমস্ত গজাগুলোকে ভেজে
নিচ্ছি। আর এইভাবে দেখুন কি সুন্দর কালার চলে এসছে। এবার কালারটা আপনি কতটা রাখবেন, মানে এর থেকে বেশি করতে চান বা কম, সেটা আপনার নিজের ওপরে। তো আমি এখানে যেমন কালারটা একটু হালকা বাদামি কালারের যখন আসছে তখন আমি এগুলোকে ছেঁকে তুলে নেব। এবার এই গজাগুলোকে আমি খুব সুন্দর করে তেল থেকে ছেঁকে বের করে নিচ্ছি, ভালো করে তেল ঝরিয়ে নিচ্ছি। আর এই তেলটাতে আবার আমি এক মুঠো কাঁচা গজা দিয়ে দেব। দেখে মনে হচ্ছে এগুলো সব একদম লাড্ডু হয়ে গেছে, একসঙ্গে সব লেগে গেছে, কিন্তু যখন এটা তেলের মধ্যে যাবে তখন একে অপরের গা থেকে সব সরে সরে যাবে। সেজন্য ভয় পাওয়ার কিছুই নেই, একটু এভাবে হালকা হালকা করে নাড়া দিলে পারি এগুলো সব খুলে যাবে। এই তো কি সুন্দর সব খুলে যাচ্ছে। যদি আপনার সন্দেহ থাকে তখন আপনি একটা একটা করে ছাড়িয়েও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই তো কি সুন্দর সব একটা একটা হয়ে ছেড়ে গেল। এই তো সমস্ত গজাগুলো আমি এভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এগুলো কত সুন্দর ভাজা হয়েছে। উপরগুলো খুব গরম বলে আমি দেখাচ্ছি না, সাইডের থেকে ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা আর ভিতরে লেয়ারিং তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা একদম মনে হচ্ছে পরত বাই পরত এগুলো হয়েছে। তো এই ধরনের এখন তো গজাটা এবার চিরিং কোটিং করতে হবে। আপনি এইভাবে নিমকি, এটাও এক ধরনের নিমকি, এটা খেতে অসম্ভব মজা চায়ের সঙ্গে। ইচ্ছা করলে পরে আপনি এটাও রেখে দিতে পারেন, দিয়ে দু তিন সপ্তাহ ধরে এটা চায়ের সঙ্গে খেতে পারেন। তো এবার আমি এই নিমকিগুলোকে এবার গজা বানাবো। তো গজা বানানোর জন্য এখানে আমি একটি কড়াইয়ে চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে চিনিটা দিয়েছি বেশ অনেকটাই, 3 কাপ চিনি দিয়ে দিয়েছি। আর দিচ্ছি 3 টেবিল স্পুন মতন জল। জলটা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কেন কি জাস্ট আমাকে শুধু চিনিগুলোকে গলাতে হবে, সেজন্য আমার জলের প্রয়োজন। আর অতিরিক্ত জল দিলে পরে তখন আমাকে আবার জাল দিয়ে জলটাকে মারতে হবে, তো সেই জন্য অল্প জল দেওয়াটাই বেশি ভালো। এই তো চিনিটা গলে গেল। এখানে আমি চিনিটা 3 কাপ নিয়েছি, আপনারা চিনিটা চাইলে পরে কম বেশিও করতে পারেন। তো এই জায়গাটাতে চিনিটা গলে গিয়ে দেখি বোঝা যাচ্ছে আমার কড়াইয়ের গায়ে কিন্তু বেশ সাদা সাদা একটা পরত পড়ে গেছে, তার মানে কি চিনিটা আমার এবার ক্রিস্টাল হতে লেগেছে। এ তো একটার এবার যারা হয়তো বুঝতে পারবেন না, নতুন যারা তারা এভাবে আঙ্গুলে 1 ফোঁটা রস নিয়ে, মানে চিনির সেরাটা নিয়ে একটু করে দেখবেন, তাহলে একতার তৈরি হচ্ছে। বাস ওই একতার হলে পারি আর আমার কিছু দরকার নেই। গ্যাসটা অফ করে দিয়ে এভাবে আমি গজাগুলোকে ঢেলে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করতে থাকবো। কড়াইয়ে এভাবে নাড়াচাড়া করতে করতেই প্রত্যেকটার গায়ে একটা চিনির পরত পড়ে যাবে। আর এখন যেহেতু এটা গরম আছে সেজন্য এগুলো চিনিগুলো একদম শিরার মতন হয়ে আছে, যে যত ঠান্ডা হবে প্রত্যেকটা গায়ে কিন্তু সাদা সাদা একটা পরত চলে আসবে, একদম পুরো দোকানের মতন গজা হয়ে যাবে। খুবই সহজ গজা তৈরি করা, তো খুবই সহজ বাড়িতে। আর এটা একদম আপনি যত খুশি বাড়ির তৈরি করা জিনিস খেতে পারেন, কোনো অসুবিধা নেই। বাইরের কেনা গজা খেতে হয়তো একটু ভয় লাগে যে কোন তেলে ভাজা বা কিসে করা, কেমন আটা, তো বাড়ির জিনিসের কোনো খাদ থাকে না, আপনি যখন খুশি সেভাবে খেতে পারেন। তো ঠান্ডা করার পর আমি এইভাবে পরিবেশন করেছি। ভালো লাগলে পরে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন।